আসসালামু আলাইকুম, জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা হচ্ছে নোকিয়া 5710 এক্সপেক্স অডিওর একটা ফোন। আর আজকে আমি এই ফোনটা সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো এবং এই ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না সেটাই আপনাদেরকে একটা ধারণা দিব। বর্তমানে আমার সামনে আপনারা দেখতেছেন নোকিয়া 5710 এক্সপেক্স অডিও একটা ফোন। ফোনটার লুকটা কিন্তু খুবই সুন্দর। এটা আপনি দুইটা কালারের মধ্যে পাবেন। এটা ডিসপ্লে সাইজ পাবেন আপনি 2.4 ইঞ্চি TFT LCD ডিসপ্লে পাবেন। ব্যাক ক্যামেরা থাকতেছে 0.3 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকতেছে। এটার মধ্যে আপনি লাউড স্পিকার দিয়ে FM শুনতে পারবেন। এটার ওয়েটটা থাকবে আপনার 129 গ্রাম ওয়েট থাকবে এবং এটা একটা LED ফ্ল্যাশ লাইট আছে। আর এটা যে ব্যাটারিটা পাবেন আপনি, এটা আপনি 1450 mAh এর একটা ব্যাটারি পাবেন। আর এটার সাথে আপনি যে চার্জিং পোর্টটা থাকতেছে এটা টাইপ বি একটা চার্জিং পোর্ট থাকবে। আর এটার মধ্যে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ডুয়েল সিম ইউজ করতে পারবেন। র্যাম পাবেন আপনি 48 MB র্যাম এবং রোম পাবেন 128 MB। আর এটার মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা আপনি ইউনিসো T107 22 nm একটা প্রসেসর ইউজ করা হয়েছে। এই ফোনটা আপনি 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই যুগে এসে 10,000 টাকার দামের একটা ফোন, তা আবার নোকিয়া সে আদিম যুগেরই ভার্সন নিয়ে এসেছে, আমার মতে এটা একবারেই একটা বোকামি। কারণ কিসের জন্য 10,000 টাকায় বর্তমানে স্মার্টফোন পাওয়া যায়, ভালো ভালো স্মার্টফোন পাওয়া যায়। আর যারা বাটন ফোন ইউজ করবে তারা অবশ্যই MI ফোনগুলো কিনতে পারেন। বর্তমানে আমাদের বাংলাদেশি কোনো স্যামফোন তারাও কিন্তু স্মার্ট বাটন ফোন তৈরি করে ফেলছে, কারণ সেগুলোর দামও কিন্তু খুবই কম, 3,000 টাকার মধ্যে পাওয়া যায়। যেমন স্যামসং PD1 সেটটা, এটার মধ্যে আপনি ইউটিউব চালাইতে পারবেন। আর এটার মধ্যে কোনো ফিউচারই দেওয়া হয় না, জাস্ট কোনো রকম আগের মতো। কারণ কিসের জন্য এটা জাস্ট খালি দুইটা TWS এর জন্য এটা আমি মনে করি বিখ্যাত। এটা পিছনে দুটি ইয়ারফোন দিছে, ইয়ারফোনটার জন্য ফোনটা যদি লুক দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার মতে যদি ফুল স্ক্রিন দিত এবং ইউটিউব চালানো গেলে আমার মতে এই ফোনটা। র্যামটা দিছে কি আপনি দেখেন, মাত্র 48 MB র্যাম এবং রোম দিছে আপনার মাত্র 128 MB রোম। এটা কি মনে করে একটা 10,000 টাকার মধ্যে ফোনের মধ্যে যদি আপনার র্যাম যদি এত, র্যাম রোম যদি এত কম দেয় তাহলে এই ফোনটা কোন হিসাবে আপনার চলে? ফোনের কি গেট আপ দেখে কি ফোন চলে? যাই হোক, যদি আপনাদের অনেক টাকা পয়সা থাকে, যদি ভালো লাগে ফোনটা তাহলে অবশ্যই কিনবেন। কিন্তু ফোনের লুকটা কিন্তু খুবই সুন্দর, স্মার্টফোন হলে, স্মার্ট বাটন ফোন হলে অবশ্যই আরো বেশি বেটার হয়। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।